Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আমাকে কমেন্ট করে জানাও। আর এই শীতকাল মানেই কিন্তু সামনে ক্রিসমাস, তারপর নতুন বছর। তারও আগে যেটা আমাদের পরিবারের একজন স্পেশাল পার্সনের বার্থডে, তো আজকে হচ্ছে মার জন্মদিন, একটা স্পেশাল দিন। তো আজকে মার জন্মদিন দেখো আমরা কিভাবে সেলিব্রেট করি। আর বাড়িতেই মার জন্মদিন সেলিব্রেট করা হয়, মার পছন্দের যেসব খাবার, মানে মা যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই আজকের দিনে করা হয়। তবে এবছর মেনুটা একটুখানি চেঞ্জ হয়েছে, সেটা হলো আমরা দুপুরবেলা এবং রাতের বেলা দুরকমই রান্না করব। তো সেটাও মার পছন্দের, কি কি হবে সেটা এখন বলবো না, তোমরা দেখতেই পাবে। আর চলো তাহলে আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করছি, কিভাবে কাটাই আজকের দিনটা, মার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করি সেটাই আজকে দেখাবো। চলো, আমি এখানে সকালবেলা স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন পায়েস করব। যেহেতু মার জন্মদিন সেজন্য পায়েস তো হবেই, আর ঠাকুরকেও ভোগ দেব এই পায়েস। মার জন্মদিনের পায়েসের বিশেষত্ব হলো খেজুরের গুড় দিয়ে হয়, যেহেতু শীতকাল সেজন্য খেজুরের গুড়টা স্পেশাল, তো সেজন্য আরো বেশি ভালো লাগে। ভালো করে পায়েসের দুধটা ফুটে গেলে তারপর আমি এখানে চালটা মেখে রেখেছি, গোবিন্দভোগ চাল হালকা ঘি দিয়ে একটু মেখে রেখেছি। আমি পায়েস করছি মার জন্মদিন উপলক্ষে, আর দিদার হেল্প নিয়ে করছি। পায়েস শিখিয়ে দিচ্ছে, তাই তো? এখানে আমার পায়েস প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। 3 থেকে 3.5 হাতা খেজুরের গুড় দেব 1 কিলো দুধের পায়েসে। তো এটা আমাকে দিদা বলেছে এই মাপটা, তো সেই অনুযায়ী আমি দিই। আমার হাতা ঠিক করা থাকে যে এই হাতায় মাপ করে দিই, তাহলে কিন্তু একদম সব কিছু ঠিকঠাক হয়। তো দেখো যতক্ষণ না রঙটা আসবে, দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে। দেখো আমার পায়েসে কিন্তু রং চলে এসেছে, তাহলে কিন্তু আমার খেজুরের গুড়ের পায়েস রেডি। এবার আমি ঠাকুরকে ভোগ দিয়ে নেব, গোপালের জন্য আর ঠাকুরের জন্য দুটো বাটিতে বেড়েছি। আর এখানে গোপালকেও আমি আজকে ভালো একটা সুন্দর দেখে জামা পরিয়েছি সাদা রঙের, যেহেতু মার জন্মদিন একটা তো ভালো দিন, সেজন্য গোপালও কিন্তু সেজেছে। আর এখন আমি গোপালকে একটু পায়েস খাইয়ে দেব। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে ওর জন্য কিন্তু আলাদা করে খাবার তৈরি করা হয়। জন্মদিনে আজকে সকালবেলায় একদম উঠে ফ্রেশ হয়ে পায়েস করেছিলাম, যেটা হলো খেজুরের গুড়ের মার জন্মদিন স্পেশাল। তো প্রত্যেক বছর শীতের শুরুতেই খেজুরের রস পাওয়া যায়, তো সেটা দিয়েই মার জন্মদিনে পায়েস হয়, তো সেটা আমি করেছি। আর ঠাকুরকেও ভোগ দিয়েছি, আমার গপুকেও একটু পায়েস খাই দিয়েছি, আর মার জন্য পায়েস রান্না হয়েছে। তো ভালো লাগছে, আজকের দিনটা তো একটা স্পেশাল দিন, সবাই জানো মার জন্মদিন বলে কথা। তো দেখা যাক আজকে কি কি স্পেশাল হয়, কি কি রান্না হয়। আমাদের যেহেতু খাওয়া দাওয়াটাই মেন, আমরা সবকিছু খাওয়া দাওয়ার মাধ্যমে সেলিব্রেট করি। তো জন্মদিন কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা করব সকালবেলা ব্রেকফাস্ট, আর যেহেতু মার জন্মদিন সেজন্য ব্রেকফাস্টে কিছু তো স্পেশাল হবেই।
সেই জন্য দিদা এখানে বানাচ্ছে অমলেট, আর ঋষি এনেছে লাচ্ছা পরোটা, আর তার সাথে হবে চিকেন। তো এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট, বুঝতেই পারছো দারুণ একটা খাবার। আর এখানে দিদা বানাচ্ছে অমলেট, আর ঋষি এই চিকেনটা একটু গরম করছে, আর চিকেনটা খুব টেস্টি, আমি একটুখানি টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে। তাহলে চলো এখন খাবো। আর এই লাচ্ছা পরোটাটা দারুণ, যে দোকান থেকে আমরা লাচ্ছা পরোটা খাই সেই দোকান থেকে আনা হয়, দারুণ খেতে। আর আজকে জন্মদিনের ব্রেকফাস্টটা জাস্ট জমে গেছে। ব্রেকফাস্টের পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প করলাম, তারপর এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর আজকে যেহেতু মার জন্মদিন, সেজন্য মা সম্পূর্ণ রেস্ট, আমি দিদা আর ঋষি তিনজন মিলে রান্নাবান্না করবো। তো এখন এখানে দিদা করছে হলো একটা চচ্চড়ি, এই চচ্চড়িটা মার খুব পছন্দ, সেজন্য শিম বেগুন বড়ি তারপর আলু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। এটা কি রান্না হচ্ছে? মাছ। মাছের কি এটা? মাছের সাউথ ইন্ডিয়ান ফিশ ধরে রাখো। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ফিশ কারি। তোমাদের দেখলাম ও কারি পাতাও দিয়েছে, এই যে দেবে এইখানে কারি পাতা, আর এখানে মাছ, আর এখানে ধনে পাতা। আর এখানে আরেকটা মাছের ঝোল হচ্ছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। এখানে হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, এখন দিদা একটু আশীর্বাদ করবে তারপর খাবে। কেমন লাগছে? খুবই ভালো, সবাই মিলে রান্না করেছে, ভাগ্যের বিষয়, ছেলে মেয়ে জন্মদিন করছে, আগে বাবা মা করেছে এখন ছেলে মেয়ে করছে, খুব ভাগ্যের বিষয়। আর এখানে এই যে দিদা, আর ওই দিকে রয়েছে গোপাল। চলো ধরে রেখে দিচ্ছে। এই যে এখন খাবে, এখানে বলে দি মাছ আছে, এটা মার পছন্দের সবকটাই হয়েছে দুপুরের জন্য। মা বলে দাও কি আছে। এটা হচ্ছে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছ, এটা হচ্ছে টমেটো টমেটো দিয়ে একটা কষানো, আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শীতকালের চচ্চড়ি, আর নলেন গুড়ের পায়েস। এখন মা খাবে। 2000 years later. আমি এখন বিকেলে করছি চিকেন পাকোড়া, যেহেতু আজকে বার্থডে মার, সেজন্য বিকেলটা একটু স্পেশাল তো হতেই হবে, বার্থডে বলে কথা, তো সেজন্য চিকেন পাকোড়া সবেই মানে দিয়েছি, তারপর মাকে দেব, দেখা যাক মা কি বলে যে ভালো হয়েছে কি হয়নি।
রাতের বেলা মা নিজের হাতে রান্না করেই আমাদের খাইয়েছে। মা বলল তোরা সারাদিন অনেক খেটেছিস, তাই রাতের বেলা আমি রান্না করে দিচ্ছি। এর জন্য মাই করছে। এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি আর তার সাথে মটরশুঁটি। হবে হলো মাটন পোলাও। সেই জন্য এখানে মাটনটাকে দেখো ভালো করে এখন কষানো হবে। আর মাটন পোলাওটা আগেও খেয়েছি, তবে এত ভালো লেগেছে সেই জন্য এটা জন্মদিনে আবার নতুন করে করছে মা। আমাদের এটাই আইটেম ছিল যে মাটন পোলাও হবে আর তার সাথে হবে চিকেন কষা। আর যেহেতু মা করছে সেই জন্য আমরা সবাই মার পাশ দিয়ে বসেছিলাম, আমি ঋষি গল্প করছিলাম, তবে সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, গানও চলছিল, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানে দেখো রাইসটা ভালো করে এখন ভাজছে কড়াইশুঁটি দিয়ে। আর এবার দিয়ে দেবে এই মাটনটা, যেহেতু মাটনটা আগেই কষিয়ে সিদ্ধ করে নিয়েছে। এই যে এখন পোলাওয়ে দিয়ে দিচ্ছে মাটন। এখানে আমাদের মাটন পোলাও একদম রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে চিকেন কষা, একদম রগরগে তেল ছাড়া কষা হবে। আর এখন মা প্লেটে সার্ভ করে দিচ্ছে। দেখো একদম ঝরঝরে হয়েছে মাটন পোলাওটা, আর তার সাথে দেওয়া হয়েছে মটরশুঁটি, একটা দারুণ লাগছে। আর গন্ধটা এত সুন্দর। আর তারপর আছে এখানে এই যে চিকেন কষা, আর চিকেন কষা মা এখন দিয়ে দিচ্ছে। আর যখন মা মাটনটা রান্না করছিল তখনই কিন্তু এক বাটি মাটন তুলে রেখেছে। তো এটাই হচ্ছে আজকে মার বার্থডে রাতের বেলার ডিনার। তো কেমন লাগলো আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আমাকে কমেন্ট করে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি